الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد. ففي هذه الفرصة الطيبة واللقاء المبارك إن شاء الله تعالى أرحب بشيخنا الغالي فضيلة الأستاذ الدكتور زيد محمد غانم الجحني حفظه الله تعالى، حيث امتن الله عز وجل بقدومه في هذا المكان في هذا المسجد المركز الإسلامي علينا، فنرحب به ترحيبا حارا. والآن يقدم الشيخ كلمته التوجيهية لكم. قبل هذا البدء أخبركم يعني وأعرفكم بالشيخ، وهو أستاذ كان أستاذ في اللغة في كلية اللغة العربية وآدابها، وكان أستاذا في الآداب، وقد درسني ودرس كثيرا من شيوخنا مشايخنا مثل فضيلة الأستاذ الدكتور أبو بكر محمد زكريا، فضيلة الأستاذ الدكتور محمد منظور إلهي، شيخ أكرم الزمان ابن عبد السلام، وفضيلة الدكتور يوسف الإسلام مدني، وكثير من مشايخ بنغلاديش له فضل عليهم. فلا أستطيع أن أعبر ما في ضميري من الفرح والسرور بعبارات قصيرة جدا، ولكني أقول إن الله عز وجل يجزي له المثوبة في الدنيا والآخرة، فجزاه الله خير الجزاء. সময় তো উপস্থিতি আপনারা জানেন শেখ অসুস্থ, তারপরেও শেখকে আমরা অনুরোধ করার পর তিনি এসেছেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবিক এবং ইসলামিক আরবিক ও আরবি সাহিত্যের প্রফেসর ছিলেন। তিনি আমাদের অনেকেরই ওস্তাদ, ডক্টর জাকারিয়া, ডক্টর মনজুর ইলাহি, আমি, ডক্টর রফিক এবং বাংলাদেশের প্রায় যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মাদানী আলেম, এদের সবাই ওস্তাদ, সবাইকে তিনি কম বেশি পড়িয়েছেন। তো তিনি আজকে আপনাদের সামনে কিছু কথা তার মূল্যবান নসিহা পেশ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা ধৈর্যের সাথে শুনবেন। আমরা চেষ্টা করব সংক্ষেপে সারাংশ আপনাদেরকে বলে দেওয়ার জন্য। আমি আজকের এই প্রোগ্রামে আসলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কোনো ভাষা নেই। এই ধরনের শারীরিক অবস্থার মধ্যেও 30-27 বছর পর্যন্ত আজকে প্যারালাইজড অবস্থায় আছেন, তো এর মধ্যেও তিনি যে আসছেন সময় দিয়েছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। আল্লাহ সুবহান তাআলা তাকে এর জন্য উত্তম জাযা দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সুস্থ করে দিবেন, আমিন। কারণ আল্লাহ সুবহান তাআলা ইচ্ছা করলে অবশ্যই সুস্থ করতে পারেন, পারেন কি পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ করে দেন আমরা এই দোয়া করি, আমিন। আল্লাহ সুবহান তাআলা তাকে তৌফিক দান করুন। বলি তাফাদ্দাল মাশকুরান মাজুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها الإخوة الكرام، أيها المصلون الأفاضل من الإخوة والأخوات، حفظكم الله جميعا. إنها لفرصة طيبة أن يكون الاجتماع بكم بعد 27 سنة أو 30 سنة قضيتها في المدينة، حينما بعثت قبل التدريس في مدرسة المنارات لتعليم اللغة العربية مدة 7 سنين، وكان لي الشرف أن تتلمذ علي كثير من الطلاب الذين الحمد لله هم أفضل مني وأعلى مني منزلة، فأسأل الله أن يعينني وإياهم ويبارك لي وإياهم في الجهود والوقت. أيها الأخوة الكرام، النبي صلى الله عليه وسلم هو أبلغ من نطق بالضاد وأفصح من نطق بالكلم، أعطي جامع الكلم. وسأوصيكم بوصاياه صلى الله عليه وسلم، بثلاث وصايا النبي صلى الله عليه وسلم. তিনি বলছেন যে আমি 27 প্রায় 30 বছর পর বাংলাদেশে আবার আসলাম। আজ থেকে 27 বছর আগে আমি বাংলাদেশে 7 বার বা 8 বার এসেছি, এবং ঢাকা মানরাত ইন্টারন্যাশনাল স্কুলে আমার কাছে ছাত্রা পড়তো। আমার কাছে এমন কিছু ছাত্র এখানে পড়েছে, ছাত্রত্ব গ্রহণ করেছে, যাদের আমি এখন বর্তমানে মানে ওই পর্যায়ে নেই, যাদের
যোগ্যতার সামনে আমি কিছুই না, তিনি তাওয়াদু করেছেন যে অনেক ছাত্র যারা বাংলাদেশে এখন প্রসিদ্ধ হয়েছে এরা সবাই আমার কাছে পড়েছে, আমি এদের ছাত্রযোগ্য না। এখন তিনি তার মানে বিনয়ের দিকে বিনয়ের কথা বলেছেন, যে বিনীতভাবে তিনি বলেছেন যে আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাকে এখানে আপনারা সুযোগ করে দিয়েছেন এই ধরনের একটি প্রোগ্রামে একত্রিত হওয়ার। আপনাদেরকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি এবং এতদিন পরে আমি বাংলাদেশে এসেছি, এটা আমার খুবই ভালো লাগছে। আমি আপনাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো নসিহা থেকে অনেকগুলো উপদেশ থেকে তিনটি নসিহত আপনাদের সামনে আমি পেশ করব। ফদ্দল ومعنى قولي أن النبي صلى الله عليه وسلم أعطي جوامع الكلم أنه أعطي كلاما قليلا بمعان كثيرة جدا، ومن ضمنها هذه الوصايا. الوصية الأولى يرويها أنس بن مالك رضي الله عنه وكان غلاما حدثا في ذاك الزمن، يقول لما دخل النبي صلى الله عليه وسلم المدينة، لما دخل المدينة قال: أطعم الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام. هذه ثلاث كلمات: أطعم الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام. أطعم الطعام، إطعام الطعام كله من مأكول ومشروب، إطعامه على الفقراء، على المساكين، على الأغنياء، على كل من يكون حولهم، لأنه يبعث في نفوس الناس حب البذل وحب العطاء وحب الكرم، وهذه من أخلاق المسلمين. فرضي الله عن صحابة رسول الله صلى الله عليه وسلم الذين كانوا يمتثلون بهذه الكلمات. وقد أثنى الله على أهل المدينة فقال: ومن أهل المدينة والذين تووا الدار الإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا، ينفقون كل ما عندهم كله بذلا للإسلام وبذلا لإعلاء كلمة الله. فضل তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মানে বাক শক্তি দিয়েছিলেন যার মাধ্যমে তিনি অল্প কথায় অনেক অর্থবহ কথা বলতে পারতেন, যেটাকে আরবিতে বলা হয় জাওয়াবে উল খালিম, মানে কথা ব্যাপক অর্থবোধক কথা তিনি বলতে পারতেন, সংক্ষেপে অনেক অর্থ আছে এ ধরনের কথা তিনি বলতে পারতেন। সেই কথাগুলোর মধ্যে থেকে আমি তিনটি আজকে ওসিয়ত পেশ করব। প্রথম ওসিয়তটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন। এক নম্বর উপদেশ হচ্ছে তোমরা আতআমু তুআম, তোমরা লোক থেকে খাবার খাও, তোমরা লোক থেকে খাবার খাও। দ্বিতীয় নম্বর যে ওসিয়ত সেটা হচ্ছে তোমরা সালাম বিনিময় করো, পরস্পরের সালাম বিনিময় করো। তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মানুষগুলো যখন ঘুমন্ত থাকে, নিদ্রার মধ্যে থাকে, তোমরা তখন সলাৎ আদায় করো, অর্থাৎ রাতের সলাৎ আদায় করো। তারপর তিনি বলেন ইতআমু তুআম, লোক থেকে খাওয়ানো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ কাজ। এই লোকদের খাওয়ানো, আপনি কিছু খাওয়ালেন, কিছু পান করালেন, যত প্রকারের জিনিস আছে সম্পূর্ণ এর মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্যে মানুষদেরকে খাওয়ানোর অর্থ এই নয় যে শুধু ফকিরদেরকে খাওয়াবে, মিসকিনদেরকে খাওয়াবেন, ফকির মিসকিন দরি গরিব আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানো, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবেন এবং আপনার অন্তরের মধ্যে মানুষের ভালোবাসা তৈরি হবে, মানুষ আপনাকেও ভালোবাসবেন এবং আপনার অন্তরে মানুষের প্রতি খরচ করার যে একটা অনুরাগ সে অনুরাগ তৈরি হবে। আপনি মানুষদেরকে খাওয়াতে পারবেন তখন আপনার বদান্যতার একটা মানে চরিত্র তৈরি হবে, যে চরিত্র সাহাবায়ে কেরামদের ছিল, যে চরিত্রের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা ঈমান এবং নিজেদের দেশকে ইসলামের জন্য মানে সম্পূর্ণরূপে বিসর্জন করে দিচ্ছে সেই সাহাবায়ে কেরামগণ, তাদের কাছে যা থাকতো তারা আল্লাহর রাস্তায় তা খরচ করতেন। সুতরাং এই খরচ করার যে চেতনা, এই খরচ করার যে উপলব্ধি, সেই উপলব্ধিটুকু আপনার মধ্যে জাগ্রত হবে, আপনার অন্তর মধ্যে সেটা মানে সৃষ্টি হবে, তৈরি হবে, তাই আপনি লোকদেরকে বেশি বেশি খাওয়াবেন। قال صلى الله عليه وسلم أطعم الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام.
إطعام الطعام كما ذكرت لكم، وهو تفصيل كثير جدا تحت هذه الكلمة، لأن الإسلام دين كرم ودين رأفة ودين رحمة، والأمة كانت في فقر شديد، لكن الله أغناهم بعد ذلك، وهذا فضل الله علينا، والحمد لله أن جعلنا مسلمين أولا ثم رزقنا من فضله العظيم. ثم قال النبي صلى الله عليه وسلم: وصلوا أرحام، لأن أرحام المدينة في أرنا أرحام أهل المدينة كانت متقطعة، كانت الحروب بينهم شديدة جدا، وكان الأحزاب بينهم متفرقون، فمنهم الأنصار الأوس والخزرج، قبيلة الأوس وقبيلة الخزرج واليهود وغيرهم من أعراب المدينة حولهم، كلهم كانوا متفرقين، كل حزب يقتل الآخر ولا يصل الآخر، فتقطعت الأرحام. فجاء النبي صلى الله عليه وسلم فقال: صلوا أرحام، وصلت الرحام من الرحم من ذوي القربى من الأعمام والأخوال وذوي الرحم، هؤلاء هم الأرحام، يعني ينبغي أن يكون بينهم تكاتف وترابط. ولذلك النبي صلى الله عليه وسلم جعل الصدقة على ذوي الرحم الصدقة هو أجر عظيم جدا، بخلاف الصدقة على الفقراء، إنها أفضل من الصدقة على الفقراء، حين تصدق على الفقراء المحتاجين من ذوي قرابتك، هذا أفضل شيء. وللأسف كثير من الناس يقبل هذا الشيء، يهتم بالفقراء من غيرهم ويهمل الأقارب، ولكن الأقارب لهم حق عظيم، ولأن ذلك يقوي الصلة ويربط الناس في بعضهم، فلهذا جاء الإسلام حتى على هذه الصلة وقال: صلوا أرحامنا. এরপর তিনি বলেন এটা আম লোকদেরকে খাওয়ানোর বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, অতটুকু আমি আলোচনা যাব না, তবে লোকদেরকে খাওয়ানোর বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম বলে এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করতেন। দ্বিতীয় যে উপদেশটি সেটি হচ্ছে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলতে কি বুঝায়? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলতে বুঝায় নিজের আত্মীয়দের সাথে আপনার আপনার সম্পর্ককে সুদৃঢ় রাখবেন, ভালো রাখবেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন মদিনায় বিভিন্ন গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, ব্যক্তিদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব ছিল, সেখানে আত্মীয়তার সম্পর্ক সকলের বিচ্ছিন্ন ছিল, মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে গুরুত্ব দিত না, মোটেও গুরুত্ব দিত না। পরে দেখা যেত যে আউস খাজরাজ দুটা গোত্র ছিল এবং অন্যান্য গোত্র সহ একদল আরেক দলকে হত্যা করত, এক দলের সাথে আরেক দলের বড় ধরনের বিদ্বেষ হিংসা বিদ্বেষ ছিল, হিংসা বিদ্বেষের কারণে পরস্পর পরস্পরে ঝগড়ায় লিপ্ত থাকতো নিয়মিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিবেশের কারণে প্রেক্ষাপটের কারণে তাদেরকে বলেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে রাসূলুল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন, ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আত্মীয়দেরকে কেউ দান করে এটা তার জন্য উত্তম, অনেক বেশি ফকির মিসকিনকে দান করাছে। দেখা যায় আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ফকির মিসকিনকে দান করাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, এবং আত্মীয়কে সাহায্য করা, আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়কে কোনো কিছু দান করা এটাকে অনেক বেশি গুরুত্ব দেয় না। অথচ আত্মীয়কে যদি আপনি সৎকার করেন, আত্মীয়কে যদি আপনি দেন, তাহলে সেটা আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে এবং আপনার জন্য সৎকার হিসেবে গ্রহণযোগ্য হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যাতে করে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নিজের মানে যারা মামা, তারপরে চাচা, চাচার আত্মীয়, মামার আত্মীয়, বাপের আত্মীয়, মায়ের আত্মীয়, এদের সাথে আপনার সম্পর্ক সম্পর্ক বজায় রাখা, এদের সাথে সুসম্পর্ক রাখা, এদের খোঁজ খবর নেওয়া, এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, এবং গুরুত্ব দিয়েছেন এই জন্য কারণ এর মাধ্যমে পরস্পরের মধ্যে সৌজন্যতা এবং সম্পর্ক বৃদ্ধি হয় এবং পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারে। আর এই কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। قال صلى الله عليه وسلم: أطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا بالليل والناس نياما، تدخلون الجنة بسلام. الصفة الثالثة قال: الصلاة بالليل. والصلاة بالليل من السنن التي هجرت عند كثير من الناس، نسأل الله السلامة والعافية، لكنها صلاة فاضلة جدا، لأن الرب يتنزل بها ويلبي دعوات المحتاجين ودعوات المضطرين، فربنا قريب منا سبحانه وتعالى. فالصلاة بالليل هي محافظة على الصلاة من قبل، من حافظ على الصلاة قبل يستطيع أن يحافظ على صلاة الليل، من حافظ على الصلوات من قبل يستطيع أن يقوم بين يدي ربه ويناديه. فلا بد أن يكتمل هذا العقد، أن يكون الإنسان محافظ على الصلوات
فيقوم في الليل يقرأ القرآن ويرتل يستمع له تستمع له الملائكة وتنزل عليه الرحمات وهنا يشمله الله برحمته وعند ذلك يتحقق في قلب الإنسان الرحمة والرأفة للمجتمع ولما حوله من الناس. এবারে বলেন তৃতীয় নম্বর যে ওসিয়ত বা উপদেশ সেটা হচ্ছে তোমরা রাতের বেলা সালাত আদায় করো। মানুষ যখন ঘুমিয়ে থাকে নিদ্রায় থাকে অসচেতন থাকে রাতের এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাতের সালাত এর গুরুত্ব এত অপরিসীম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতে বলেছেন যেহেতু রাতের এই সময় মহান রব আল্লাহ সুবহান তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো সবগুলো অবারিত হয়ে যায়। এই সময় আল্লাহ সুবহান তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। বলে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন রাতের সালাত আদায় করার জন্য, যাতে করে রাতের সালাত আমরা আদায় করতে অভ্যস্ত হই। কারণ রাতে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করার জন্য জাগ্রত হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সহজ হয়ে যাবে তার জন্য। আর ওই ব্যক্তির জন্যই মূলত রাতের সালাত সহজ হবে যে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকে। নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেই আপনি রাতের সালাত আদায় করতে পারবেন। এই উপদেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের কথা উল্লেখ করেন নাই, রাতের সালাতের কথা উল্লেখ করেছেন। এই জন্য উল্লেখ করেছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাতের সালাতে দাঁড়াতে পারবে। নিয়মিত যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে রাতের সালাতের জন্য দাঁড়াতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি রাতের নামাজের এই সুন্নাতটা এই সাহাবায়ে কেরামদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অনেকের কাছে এই সুন্নাত হারিয়ে গেছে। রাত্রে সালাত আদায় করার ব্যাপারে আমরা অনেকেই গুরুত্ব দেই না, রাত্রে আমরা জাগি না, রাত্রে সালাত আদায় করি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, যে সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। কারণ এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে দয়া এবং ভালোবাসা তৈরি হয় এবং মানুষ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার সুযোগ পায়। এই কারণেই আমরা রাতের সালাত আদায় করার জন্য চেষ্টা করব। রাতের সালাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বন্ধুগণ, ফরজ ইবাদতের পরপরই রাতের সালাত হচ্ছে ফজিলতপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এই সালাত আদায় করতে উপদেশ দিয়েছেন। ওয়াসালাতুল লাইল আইহা আল-ইখওয়াতুল কিরাম লা ইয়ানি যালিকা আন ইউসাল্লি আল-ইনসান কাসীরা মিন আল-ওয়াক্ত খাসা ফি যামানিনা হাযা হিনামা যাআফাত হিমামু আন-নাস ইয়াকফি মিনহা আন ইউসাল্লি আল-ইনসান থালাসা রাকাআত আল-উতর سواء صلاها عند بعد العشاء مباشرة أو عند الفجر قبل الفجر، فهذا من صلاها فكأنما قام الليل كله. من صلى العشاء في جماعة، هذه وصية من النبي صلى الله عليه وسلم، من صلى العشاء في جماعة فكأنما قام الليل كله، يعني هذا الأجر عظيم له. فأيضا المحافظة على هذه الصلوات مهما يكن الإنسان لا يحتقرها، يقوم يصلي لله ركعتان ووتر إن شاء الله تكفي عن كل شيء، وإن أكثر أكثر، فكلما أكثرت منها النبي صلى الله عليه وسلم كان يصلي أحيانا 11 ركعة أحيانا 13 ركعة، يطيل في القراءة وقد يقصر حسب ظروفه وحسب أحواله. لم يترك صلاة الليل حتى وهو مسافر رضي الله صلى الله عليه وسلم، وكان يحث أصحابه عليهم، ولذلك يعرف الصحابة من العباد والزهاد من يصلي أكثر من هذه من أكثر هذا الوقت من العبادة. এরপর তিনি বলছেন যে রাতে নামাজ আদায় করার অর্থ এই নয় যে আপনি অনেক দীর্ঘ সময় রাতে সালাত আদায় করবেন, আপনি এটাকে কঠিন মনে করার কোনো কারণ নেই। বরং রাতের নামাজ বলতে যদি আপনি তিন টাকার ভিতরে সালাত রাত্রে জেগে পড়েন, শেষ রাত্রে উঠে পড়েন, এটা আপনার রাতের সালাত হয়ে যাবে। যদি আপনি রাত্রে ঘুমানোর আগে ভিতরে তিন টাকা পড়েন তাহলে আপনার এটা রাতের সালাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি সালাতুল ইশা ইশা সালাত জামাতে আদায় করলো সে মনে হলো যেন সারা রাত জেগে ইবাদত করলো। সুতরাং ফজিলতের ক্ষেত্রে এটা অনেক লম্বা সালাত আদায় করতে হবে, অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করতে হবে এটা শর্ত নয়। বরং আপনি দুই রাকাত আদায় করতে পারেন, তিন রাকাত আদায় করতে পারেন, আর কয়েক মানে আপনি দুই রাকাত নফল আদায় করলেন আর ভিতরের সালাত আদায় করে দিলেন তাহলে আপনার রাতের সালাত হয়ে যাবে। এই জন্য আপনি অনেক বেশি করতে হবে এটা শর্ত নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রাত্রে 11 রাকাত করতেন, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি রাকাত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘ কেরাত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরেও রাতে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ত্যাগ করতেন না, সফরেও নবী সাল্লাল্লাহু আলাইহি রাতে নামাজ ত্যাগ করতেন না। সুতরাং এই সালাতের গুরুত্ব যদি অপরিসীম না হতো, এত বেশি গুরুত্ব না হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সফরেও নবী সাল্লাল্লাহু আলাইহি এই সালাত আদায় ত্যাগ
ত্যাগ করতেন সকলে ত্যাগ করতেন কিন্তু ত্যাগ করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বোঝা যায় যে রাতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সাহাবায়ে কেরামদেরকে রাতের নামাজের জন্য উপদেশ দিয়েছেন তাই কখনো রাতে নামাজের ব্যাপারে অলসতা করবেন না যদি অলসতা এসে যায় অলসতা দূর করে আপনি রাতে নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন এবং অন্তত পক্ষে বিতরের সালাত আপনি কিছু আদায় করবেন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই রাতে নামাজ আদায় করতেন কেউ অনেক সময় অনেক লম্বা সময় নিয়ে আদায় করতেন আর কেউ অল্প সময় নিয়েও আদায় করতেন সুতরাং সালাতের আমল দ্বারা অল্প সময়ও রাতে নামাজ আদায় করার বিষয় রয়েছে কিন্তু রাতের নামাজকে পরিপূর্ণরূপে ত্যাগ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যথার্থ নয় ثم ذكر النبي صلى الله عليه وسلم الثمرة لهذه الأعمال الثلاثة لإطعام الطعام وصلاة الأرحام والصلاة بالليل والصيام قال تدخلون الجنة بسلام وهذا فضل عظيم يؤتيه الله من يشاء من عباده এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেছেন যে এই তিনটি কাজ যে করবে এক নম্বর কাজ কি বলেছিলাম এটা আমতা দুই নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক সিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আরেকটা হচ্ছে সর্বো বিলাইল ওয়া নাসু নিয়া রাতে সালাত আদায় করবেন এই যে তিনটি কাজ যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জান্নাত বলে দিচ্ছেন এর পাওনাটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর পাওনাটা হচ্ছে তাদখুলুল জান্নাতা বিসালাম একেবারে নিরাপদে সোজা জান্নাতে প্রবেশ করে যাবে এটাই হচ্ছে মূলত এর মূল রেজাল্ট সুতরাং এই কাজগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি তাহলে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য সুগম হয়ে যাবে জান্নাতের রাস্তাটা আমাদের জন্য নিরাপদ হয়ে যাবে এটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আল ওয়াসিয়াতু আস-সানিয়া কওলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لأحد أصحابه اتق الله حيث ما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن هذه ثلاث صفات الحرص على تقوى الله وثم اتباع السيئة الحسنة تمحها أن تكثر من الأعمال الصالحة لعلها تكفر عنك السيئات ثم خالق الناس بخلق حسن وهذا في معاملة الناس ينبغي أن يتصف المسلم بهذه الصفة لعل الله أن يرحمه بها لأن الخلق الحسن في ميزان الله عظيم جدا قد يثقل على أعمالك العباد الصالحين قد يثقلهم المصلي الذي صاحب الخلق الحسن يفضل عليهم এরপরে বলেন দ্বিতীয় নম্বর আমার যে ওসিয়ত আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য এক সাহাবীকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলামিন ভয় নিজের অন্তরের মধ্যে আসো আনো ওয়াদ বি সাইয়্যাদ আল হাসানা কোন খারাপ কাজ যদি হয়ে যায় খারাপ কাজের সাথে সাথে একটি ভালো কাজ করো তিন নম্বর হচ্ছে তামহুহা তাহলে তোমার ওই যে খারাপ কাজটা তুমি করেছো গুনাহের কাজটা করেছো গুনাহের কাজটাকে মুছে দিবে গুনাহের কাজটা মিটে যাবে এরপরে ওয়া খালিকিন নাস বি খুলুকিন হাসান আর মানুষের সাথে ব্যবহারটা করো ভালো উত্তম ব্যবহার করো উত্তম ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন যে প্রথম যে বিষয়টি সেটা হলো সর্বাবস্থায় যেন আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকওয়া রয়েছে তাকওয়ার উপর আমরা মানে আগ্রহী হতে পারি এবং তাকওয়াটা আমরা নিজেদের অন্তরের মধ্যে লালন করতে পারি সেই চেষ্টা আমাদেরই করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা কাজেই সফলতা লাভ করতে পারবো প্রত্যেকটা কাজেই আমরা সফলতা পাবো দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো যে কোন গুনাহ কোন অবাধ্যতা যদি আমাদের এসে যায় তাহলে যেন এই অবাধ্যতা থেকে আমরা সরাসরি ফিরে আসতে পারি তিন নম্বর যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে এই হাদিসের মধ্যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে যে মানুষদের সাথে ভালো ব্যবহার করা মানুষদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ কাজ হতে পারে যে অনেক মহাবে অনেক বড় ইবাদত গুজার ব্যক্তি যে সব সময় ইবাদত করত এই ধরনের কোন ব্যক্তি তার চেয়ে একজন ব্যক্তি ইবাদত অনেক বেশি নেই কিন্তু তার আমল তার ব্যবহারটা ভালো তার আচরণটা ভালো তার আখলাকটা ভালো এই দানের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি শ্রেষ্ঠ মর্যাদা পেয়ে যাবে কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উত্তম আচরণ উত্তম ব্যবহারের মর্যাদা অনেক বেশি আল ওয়াসিয়াতু আস-সালিসা ওয়া ওয়াসিয়াতুহু লি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আম্মিহি ওয়া কানা সাবিয়্যান ফি যালিকা আয-যামান লাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম والصبيان والشباب الناشئين يحتاجون الى توصيات فهذه وصيه لكل الشباب الناشئين الان وهي نافعه للجميع ايضا فقال له اتق الله تجده تجاهك وتجده امامك
اتق الله تجد الجاهلين أمامك، لأن الله سبحانه وتعالى أمامنا في المرصاد يوم القيامة، أمامنا في كل الأحوال، أمامنا في كل الأمور، يستطيع أن يساعدنا في أي وقت نحن نلجأ إليه ونستغفره. فإذا اتقينا الله كان الله معنا، إذا اتقينا الله كان الله معنا. قال اتق الله حيثما كنت، قال اتق الله تجده أمامك، واتق الله تجده أمامك، وإيش بعد قال؟ اتق الله تجده أمامك، احفظ الله يحفظك، احفظ الله يحفظك، احفظ الله يحفظك. وهذا الحفظ هو نهاية الإنسان، أنه إذا حفظ الله وراقبه واتقاه عند ذلك تعود له نتيجة، يحفظه من كل سوء، يحفظه من كل مكروه، يحفظه في مال، يحفظه في ولده، يحفظه في حياته كله، يسهل له الأمور. فهذه ثمرة لهذا الحفظ. احفظ الله تجده أمامك، إذا سألت فاسأل الله. وهذا أمر مهم في العقيدة، حيث أمر أن نتجه إلى الله ونسأله، ولا نسأل غيره، لأن الإنسان لا يشرك مع الله أحدا ولا يدعو مع الله أحدا، لا إلى قبر ولا إلى أحد من الناس ولا شيء، إنما يرفع حاجته إلى الله، إلى الرب القريب، إلى ربنا سبحانه وتعالى الذي هو أقرب الإنسان من حبل الوريد، يلتجئ إليه دائما. فعند ذلك سيحقق الله لك الآمال ويحقق لك الأجر العظيم جدا. أسأل الله يكون في عون وعونكم جميعا. এরপরে বলেন তৃতীয় নম্বর ওসিয়ত, যেটা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তরুণ বয়সের, এটি তরুণ তারা তরুণদের মধ্যে আছে কিশোর, তাদের জন্য এই ওসিয়ত যতটুকু গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র তরুণদের জন্য নয়, এই ওসিয়ত সকলেরই কাজে লাগবে। আমরা যারা আছি আমাদেরও খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ওসিয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহফাজিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকারগুলো আছে এগুলোকে তুমি হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তোমার ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলাকে তোমার সামনে পাবে। সামনে আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে অবশ্যই হিসাব দিবেন, এবং আমাদের সবাইকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হক যেগুলো আছে আমাদের উপর, সমস্ত হককে আমাদেরকে হেফাজত করতে হবে। এই জন্য আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা হেফাজত করতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটি পলতে পলতে প্রত্যেকটি অবস্থায়, আমি যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সামনে পাবো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। এরপরে তিনি বলেছেন ওই আছে আল্লাহ, যখন কারো কাছে কোনো কিছু চাইবে তাহলে একমাত্র আল্লাহর কাছে চাইবে। এটা আকীদার মাসআলা, এটা আকীদার বিষয়। আমরা যদি আমাদের এই আকীদা শুদ্ধ করতে না পারি, তাহলে আমরা কবরের কাছে গিয়ে চাইবো, আমরা মৃত্যুর কাছে গিয়ে চাইবো, আমরা দরগায় গিয়ে চাইবো, আমরা বিভিন্ন জায়গায় চাইবো, যেটা আমাদের জন্য হারাম, যেটা আমাদের আকীদাকে নষ্ট করে দিবে। আমাদের আকীদা হচ্ছে আমরা একমাত্র আল্লাহর কাছে চাইবো, আমাদের কোনো প্রয়োজন যদি দেখা দেয়, কোনো অভাব যদি দেখা দেয়, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, বলবো যে আল্লাহ আমাদের এই অভাবটুকু পূরণ করে দাও। সুতরাং আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহ রাব্বুল আলামিনকে চাইবে। আমরা আল্লাহ তাআলার কাছে যখন যদি চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভাবগুলো পূরণ করে দিবেন। কিন্তু যদি আমরা অন্যদের কাছে চাই, কবর বা অন্য জায়গায় গিয়ে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অভাবগুলো পূরণ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পূরণ করতে সক্ষম, আর দুনিয়ার কোনো ব্যক্তি বা কোনো সত্তা, কোনো মানুষ বা কবর এগুলো পূরণ করতে ক্ষমতা রাখে না। আল্লাহুম্মা জাল ইজতিমাআনা হাযা ইজতিমাআন মারহুমা আমিন ওয়া তাআলা আমিন আমাদের এই অবস্থাটাকে কবুল করুন এবং রহম করুন। ফাররাকানা মিন বাদিহি তাফাররাকান মাসুমা আল্লাহুম্মা ফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিইখওয়ানিনা ওয়া জামিউল মুসলিমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আপনাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আজকের এই অবস্থানটাকে, আজকের এই সমাবেশকে একত্রিত হওয়াকে আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে অবাহিত রহমত দিয়ে ভরপুর করে দেন, এবং আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এবং বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। এর মাধ্যমে আজকের এই সংক্ষিপ্ত নসিহত শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া বারাকাতুহু ফীকুম জামিআন।